হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা থেকে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার শ্যামপুর দারুল উলুম কওমিয়া হাফিজিয়া মাদ্রাসা মাঠে মালয়েশিয়া প্রবাসী মিজানুর রহমান তোতামিয়া মা সহ পাঁচজনকে নিয়ে নিজ গ্রামে হেলিকপ্টারে করে বাড়ি ফিরলেন। মায়ের স্বপ্ন পূরণ করতেই এমন আয়োজন প্রবাসী মিজানুর রহমান তোতামিয়ার। মিজানুর রহমান তোতামিয়া সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামের মৃত ওয়াজেদ আলী ও মোসাম্মদ শান্তি বেগম দম্পতির তৃতীয় ছেলে। 28 ফেব্রুয়ারি বুধবার দুপুর 2:30টায় কামারখন্দ উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নে শ্যামপুর দারুল উলুম কওমিয়া হাফিজিয়া মাদ্রাসা মাঠে তার মা, ছেলে, মেয়ে, ভাই ও শ্বশুর সহ পাঁচজনকে সাথে নিয়ে নিজ গ্রামে হেলিকপ্টারে করে বাড়ি ফিরলেন। হেলিকপ্টারে গ্রামের বাড়ি পৌঁছার পর তাকে হাবিবুর রহমানের নেতৃত্বে ফুল দিয়ে বরণ করেন এলাকাবাসী। মালয়েশিয়া প্রবাসী হেলিকপ্টারে বাড়ি ফিরবেন শুনে সহস্রাধিক নারী পুরুষ ছোট বড় মানুষ মাদ্রাসা মাঠে জড়ো হয়। এ দৃশ্য দেখতে দারুণ খুশি হয়েছেন তাদের স্বজন ও এলাকাবাসীরা। হেলিকপ্টার কিভাবে মাটি ছোঁয় গ্রামের মানুষ তা কখনো দেখেননি, এত কাছ থেকেও দেখেননি অনেকেই। প্রচণ্ড শব্দ ও বাতাসে চারদিকে যেন ভূমিকম্পের সৃষ্টি হয়েছে। এ সময় নিরাপত্তার জন্য সার্বিক সহযোগিতা করেছেন কামারখন্দ থানা পুলিশ। ষাট বছর বয়সী নশের আলী বলেন, জীবিকার তাগিদে প্রায় 17 বছর ধরে মালয়েশিয়ায় কাজ করছেন মিজানুর রহমান তোতামিয়া। তার আয়ে সচ্ছল এখন পুরো পরিবার। শুধু তাই নয়, তার সহায়তায় উপকৃত হয়েছেন নিকটতম আত্মীয় স্বজন সহ এলাকার মানুষজন। তিনি সুখে দুঃখে এলাকার মানুষের পাশে থাকতেন। আশা ছিল শ্বশুর এবং তার মাকে বিমান হেলিকপ্টারে চড়ে নিয়ে আসবে। কামারখন্দ থানা, গ্রামের নাম শ্যামপুর, দারুল উলুম কওমিয়া মাদ্রাসা হাবিজা মাদ্রাসা প্রাঙ্গণে হেলিকপ্টার নামবে। আসলাম, খুব সুন্দরভাবে, খুব ভালো লাগলো। স্বপ্নের আশাটা পূরণ হয়েছে, আমার জামাইরও আশা পূরণ হয়ে গেছে। তার মাকে নিয়ে, শ্বশুরকে নিয়ে, ভাই এবং তার মেয়ে, ছেলে মেয়ে দুইজনকে নিয়ে আশা তার পূর্ণ হয়ে যায়। মালয়েশিয়া প্রবাসী মিজানুর রহমান তোতামিয়া সাংবাদিকদের বলেন, মায়ের স্বপ্ন ছিল বিদেশ থেকে ঢাকায় আসার পর মাকে নিয়ে হেলিকপ্টারে করে বাড়ি ফিরব। সেই স্বপ্ন পূরণ করতে পেরে আমি আজ সত্যি আনন্দিত। আমার মতো প্রত্যেক সন্তানের উচিত মায়ের স্বপ্ন পূরণ করা। আমার হেলিকপ্টারে বাড়ি ফেরায় এলাকাবাসীও খুশি হয়েছে, এছাড়াও ফুল দিয়ে বরণ করেছেন। ছোট ভাই মোহাম্মদ মকবুল পারামানিক বলেন, হেলিকপ্টার ভাড়া বাবদ প্রায় 1,40,000 টাকা খরচ হয়েছে। ঢাকা থেকে গ্রামের বাড়িতে ফিরতে সময় লেগেছে মাত্র 20 মিনিটের মতো। আমার ভাইয়ের ইচ্ছা ছিল প্রবাস থেকে আসার পথে মাকে নিয়ে হেলিকপ্টারে শ্যামপুর দারুল উলুম মাদ্রাসায় আসবো। সেই উপলক্ষে আমরা খুবই আনন্দিত। মনের মায়ের আশা পূরণ করার জন্য আমরা অনেক আনন্দিত। এর জন্য আমাদের খুব ভালো লেগেছে। বড় ভাই ছিল অনেক দীর্ঘ 18 বছর মালয়েশিয়াতে। আজকে প্রথম মাকে নিয়ে হেলিকপ্টারে আমাদের গ্রামে ফেরে, এর জন্য আমরা সবাই আনন্দিত। এটা আমরা চাই যে এরকম যেন প্রত্যেক সন্তানই মা বাবার আশা পূর্ণ করে। প্রবাসীর বন্ধুরা জানান, আমার বন্ধুর অনেক দিনের স্বপ্ন ছিল আমি প্রবাস থেকে বাড়ি ফিরতে মাকে নিজ গ্রামে হেলিকপ্টারে করে বাড়ি ফিরবেন। সেই স্বপ্ন আজ তার পূরণ হয়েছে। তার আরও একটি আশা ছিল গ্রামে একটি অট্টালিকা করবেন, সেটাও বন্ধু পূরণ করেছেন। তোতামি একজন খুব সৎ মানুষ, সব সময়ের জন্য মানুষের উপকার করতে পছন্দ করেন। এমন বন্ধু সকলের থাকা উচিত বলে মনে করেন তোতামিয়ার বন্ধুমহল। আমরা যখন একসাথে পড়ালেখা করতাম, তো আমি একটা স্বাদ ছিল যে শহরে যদি বড় বাড়ি করি কেউ তাকিয়ে দেখবে, তাই ইচ্ছা যে গ্রামে একটা বড় বাড়ি করলে সবাই দেখবে যে অনেক বড় একটা বাড়ি করছে। সেই সুবাদে তার একটা আশা ছিল এবং তার মায়ের ইচ্ছা ছিল হেলিকপ্টার করে বাড়িতে আসবে।
এটা তার সততা এবং পরিশ্রমের এবং আল্লাহ তাআলা তার সততা এবং পরিশ্রমের কারণে তার ইচ্ছা পূরণ করেছে। সেই সুবাদে আজকে হেলিকপ্টার নিয়ে সে বাড়িতে এসেছে। আমরা আনন্দিত, আমরা সবাই বন্ধু মহলে সবাই আনন্দিত, কারণ ওর ইচ্ছা ছিল, ওর আম্মার ইচ্ছা ছিল, প্লাস আমাদের ইচ্ছা ছিল। আমরা যখন একসাথে ছিলাম, আমরা তো প্রায় 60 থেকে একসাথে, মানে আমরা একদম ক্লোজ ছিলাম। আমাদের ইচ্ছা ছিল এবং ওর ইচ্ছাটা পূর্ণ হয়েছে। আজকে আমরা ওর ইচ্ছা পূর্ণের জন্য আমরা আনন্দ হচ্ছি এবং ওর ফ্যামিলি প্লাস আমরা সবচেয়ে আছি। মাসুদ ঢাকা থেকে আসছে, আমার আর স্কুল থেকে আসছে, অনেক জায়গা থেকে আমরা আসছি। আমার বন্ধু তিন চার দিন আগে ফোন দিল হঠাৎ করে, দোস্ত আমি আসতেছি মালয়েশিয়া থেকে, হেলিকপ্টার দিয়ে গ্রামে আসবো। শুনে আমার মনটা একবারে এত আবে আপ্লুত হইলাম যে দোস্ত আমার আসতেছে, অনেকদিন পরে দেখা হেলিকপ্টার। আমি বলছি তখনই বলছি যে যদি হায়াতে বেঁচে থাকেন সাথে, তোমার এই উৎসাহ মানে তোমার এই আশা আমরা অবশ্যই যা তোমাকে আগে বেগমান করবো।